আমাদের প্রিয় রাজধানী ঢাকার সড়কগুলো সারা দিনে যানবাহনে পরিপূর্ণ থাকে। সাধারণ মানুষের চলাচলের জন্য প্রধান সড়কগুলোর পাশে সবগুলোতেই রয়েছে ফুটপাত। তবে এসব ফুটপাতগুলোতে অবৈধভাবে দখল করে রেখেছে স্থায়ী ও অস্থায়ী নানা ধরনের দোকানপাট, যার ফলে এসব ফুটপাতে পথচারীদের হাঁটার সুযোগ কমই মেলে। ব্যবসায়ীদের পসরা, ক্রেতাদের ভিড়ে আর নানা ধরনের ময়লা আবর্জনায় হারিয়ে যেতে বসেছে জনসাধারণের পায়ে চলার পথ এসব ফুটপাতগুলো। সোহেল আকন্দের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান মিলন। নগরীর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন বিভিন্ন সময় ফুটপাত জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তা টেকসই হয়নি। ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও সোচ্চার অবস্থানে থাকেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একদিকে উচ্ছেদ করতে না করতেই ব্যবসায়ীরা পুনরায় গড়ে তোলেন এইসব অবৈধ স্থাপনা। রাজধানীর রায়েরবাগ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় প্রধান সড়কের পাশে সব ফুটপাত গড়ে উঠেছে নানান পণ্যের অস্থায়ী দোকান। অস্থায়ী সব দোকানের কারণে ফুটপাত এবং এর আশেপাশের জায়গা জুড়ে নানান ধরনের ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে। এসব কারণে চলাচল সহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় পথচারীরা। এখানে যে আসা যাওয়া নোংরা থাকে পথে, তারপর ভ্যান থাকে, যানজট থাকে, এই জন্য আসা যাওয়া বাচ্চাগুলো অনেক কষ্ট হয়। স্কুল কলেজে যাওয়া আসার সময় অনেক কষ্ট, আসার সময় যে জ্যাম থাকে। এই মাছের কারণে মাছের পানিগুলো ফলায়, এতে বিকট গন্ধ হয়, তারপর ডেঙ্গু বাড়ে, মশা বাড়ে, অন্যান্য মশা বাড়ে, এডিস বাড়ে, অন্যান্য মশাগুলো বাড়ে। তার উপরে আমরা দেখেন এই রোডটা দিয়ে একটা রিক্সা পর্যন্ত আসে না। কেন আসে না? কারণ রোডটা পুরো বেদখল। আমি জোর দাবি জানাচ্ছি যে এই রোডের সমস্ত দোকান বাহকার যেন মুক্ত করা হোক, যেন রোডটা জনগণের জন্য চলাচল করার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এটাই আমার দাবি। এখান থেকে চলাচলের ব্যাঘাত ঘটতেছে, মানুষের আসা যাওয়ার ব্যাঘাত ঘটতেছে, কয়জন একজন রুগী আসতে গেলে একটা গাড়ি ঢুকানো যাচ্ছে না, এই আর কি সমস্যাটা বেশি হচ্ছে আর কি। আমরা জবুর কষ্ট মেধে আছি। এখন একটা মানুষ হয় না আমাকে বাজারে মেধে, যে টাকা টাকা পাবো একটা বাইরে হইন কাছে ফিরতে আসবে না, সব আমরা নিটা নাই বইছি। হ্যাঁ, আগুলো কি আঙ্গ অসুবিধা হইতেছে বেশি, পরিবেশ অনেক নষ্ট হইতেছে, গেলে শুধু গেলে রাস্তায় বইয়া। সে এলাকায় দুইটা বাজার আছে, এই একসাথে দুই নম্বর বাজার, কিন্তু বাজারে কেউ বসে না, রাস্তায় বসে, ওই যে কেউ বাজার নিয়ে কেউ টেনশন করে না, আর এই এলাকার পরিবেশটা একদম নষ্ট করে লইতেছে। তো আমরা চাই রাস্তায় যারা আছে এরা সবাই বাজারে আসুক, আমরা বাজার খালি আছে, আমরা দরকার হইলে রাস্তায় যেই কজনই আছে আমরা দুইটা বাজার আছে, দুইটা বাজার মিলে বোহাম। অনেক সমস্যা হয়ে যায়, চাক আসে, অনেক কিছু আসে, এই জন্য আমাদের স্কুলে যাইতে অনেক দেরি হয়, অনেক অনেক সময় এই জায়গায় পানিতে পুরো ভরে যায় ময়লার জিন, ময়লার জন্য বৃষ্টির জন্য পানি উঠে ময়লা পানি, এই জন্য যাইতে সমস্যা। এ বিষয়ে জানতে স্থানীয় কাউন্সিলের সাথে কথা বলতে গেলে তিনি অসুস্থ থাকায় তার সহকারী মোহাম্মদ সজীব উচ্ছেদ অভিযানের বর্জ্য ব্যবস্থাপনা করার আশ্বাস দেন তিনি। অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনের যেই সেবামূলক প্রতিষ্ঠান তথা আপনার আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের এই ওয়ার্ডে যেই আপনার ওয়ার্ড কার্যালয় হবে, জোন অফিস হবে, কমিউনিটি সেন্টার হবে, খেলার মাঠ হবে, মসজিদ আপনার একটা কেন্দ্রীয় মসজিদ হবে, যেহেতু আমাদের এখানে 60 নম্বর ওয়ার্ডে ওরকম কোনো 1x1 খতিয়ানের জায়গা পাওয়া যায় নাই বা ওনারা এখনও আইডেন্টিফাই করতে পারে নাই, সেই ক্ষেত্রে এখন রাস্তার যে 12 হাজারের কথা আপনি বলতেছেন এটা সম্পূর্ণ ভাসমান। এটা প্রশাসন থেকে শুরু করে কমিশনারের স্থানীয় যার লোকজন আছে, ইভেন কমিশনার ওয়ার্ডের ওয়ার্ড সচিব আছে, আমরা সকলেই এটার বিপক্ষে। আমরা কিন্তু এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই, মাঝে মধ্যে ওদের আমরা ওটার জন্য ফুললি প্রেশার করি। এখন ওরা তো সবাই ভাসমান, এখানে তো আর কারো পারমানেন্ট কোনো স্থান নাই, এখন যদি ওরা এসে দাওয়ানি বা দেওয়ার পরে আবার বসে, সেই ক্ষেত্রে এখন এটা কার কী করণীয় আছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের, ওনারা দেখবে। ফুটপাত ব্যবসায়ীদের দখলে আর সড়কগুলো গাড়ির দখলে, পথচারী কীভাবে চলাচল করবেন সে প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ 60 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী উজ্জ্বল আহমেদ জানান। কয়েকদিন আগে একটা প্রোগ্রামে সেখানে গিয়েছিলাম, আমার চোখেও এটা পড়ছে যে অনেকগুলো যে বাজারে উদ্দিষ্ট জিনিসগুলো পড়ছে, যেটা আমাদের ডেঙ্গু সহ নানা রকমের রোগ বালাই হয় এবং রাস্তাঘাটগুলো দখল করে আসছে। আমাদের সরকার অবৈধ দখল মুক্ত চাহিদা, আমাদেরকে নির্দেশনা আছে যে তোমরা এইসব কাজগুলিতে যারা অবৈধভাবে দখল করে আসে তাদেরকে অপসারণ যখন করতে আসবে তোমরা তাদের পাশে থাকো। আমিও চাই এটা অপসারণ হয়ে যাক, রাস্তার মানুষ নির্বিঘ্নে চলাচল করুক, বিশেষ করে আমরা যদি ওই রাস্তাটা এত সরু যে একটা অ্যাম্বুলেন্স আসারও সুযোগ তেমন নাই, তা রাস্তাটা 12 ফিট রাস্তা, নির্বিঘ্নে একটা অ্যাম্বুলেন্স তো যাওয়ার কথা, কিন্তু সেখানে এভাবে অবৈধভাবে আর
ইয়ে রাখছে, আমার মনে হয় এটা অপসারণ করা উচিত। ফুটপাতের এমন ময়লা আবর্জনা থেকে নানান ধরনের জীবাণু ও অসুখ বিসুখ ছড়াতে পারে বলে জানান ডক্টর অনুপ কুরা সাহা। এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে, এখন সমস্যাটা হচ্ছে আমাদের কিছু সিজনাল ফ্লুয়ের সাথে আমাদের কিছু প্যান্ডেমিকও চলছে, সাচ লাইক ইস ডেঙ্গু। ডেঙ্গুটা আমাদের কিছুদিন আগেও প্রকটভাবে ধারণ করেছিল আকারগুলো, এখন যেটা ধারণ করছে যে এই পরিবেশের যে অপরিষ্কার বা পরিচ্ছন্নতার অভাব, এটা থেকে কিন্তু এই বিশেষ করে এই এরিয়াটাতে ঢাকা সিটির মধ্যে আমি যে রোগীগুলো পাচ্ছি, প্রতিদিন দেখা যাচ্ছে প্রায় 70-80 রোগীর মধ্যে আমি 80-85ই পাচ্ছি ডেঙ্গু এবং টাইফয়েড। টাইফয়েড ডেঙ্গু এগুলো কেন হচ্ছে? এখন আমাদের যে ঢাকা শহর স্বাভাবিকভাবেই ঘনবসতিপূর্ণ, তো একটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটের যে অবস্থা, জলাবদ্ধতা, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মনে করেন রাস্তার পাশে ফুটপাতের ওইখানে ওই যে মাংসের উচ্ছিষ্ট অংশ, তারপর আরও নানা বিষয়, ড্রেনেজ সিস্টেম সব কিছু নিয়ে এই যে ডেঙ্গু বা এডিস মশার যে পুনর্জন্ম আমি যেটা বলবো, কারণ ডেঙ্গুটা কিন্তু প্রতি বছরই একটা সিজনাল হয়ে আসে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে কিছু কিছু সময় এটা প্রকট আকার ধারণ করে ফেলে। সো সচেতনতাটা আমাদের নিজের ভিতর থেকে আসতে হবে, শুধুমাত্র যে সরকারের উপর ছেড়ে দেবো সে কিছু করে না এটাও ঠিক না, আবার সরকারও যে ছেড়ে দেবে মানুষ সচেতন না সেটাও ঠিক না। তো আমার যেটা মনে হয় যে আমরা যদি একটু সচেতন হই, আমরা এটা তো ওই যে বললাম 100% নির্মূল করতে পারবো না, কিন্তু আমাদের হারটা অনেক কমিয়ে আনতে পারবো। আর স্থানীয় জনগণ এলাকাবাসী তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আমরা জানতে পারি যে এখানের যে পরিবেশগুলো সৃষ্টি হচ্ছে, একটি মানুষ আপনার হসপিটালে ভর্তি হওয়ার জন্য যদি অসুস্থ হয়, গর্ভবতী মহিলা আছে, মা বোনেরা আছে, তারা তাদের হসপিটালে যাওয়ার যে একটা নির্দিষ্ট সময়, এই সময়টা অতিক্রম হয়ে যায়, এই রাস্তাটা দিয়ে চলাচলের কোনো ব্যবস্থাই থাকে না, উপযোগী থাকে না। এছাড়াও এখানে আমরা দেখতে পেরেছি যে আপনার অলরেডি রাস্তার মধ্যে কুকুর বিড়াল যে মাছের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে, তা এটা সম্পূর্ণ তারা রাস্তার মধ্যে এটা ছড়িয়ে ছিটিয়ে তারা নিয়ে যাচ্ছে, এবং এটা থেকে এই এলাকার যে পরিবেশ, যে একটা দূষণের যে বিষয়টা আছে, পরিবেশ দূষণ হচ্ছে, এবং পার্শ্ববর্তী যে সকল মানুষরা আছে তা এই ময়লার গন্ধে দুর্গন্ধে তারা সঠিকভাবে তারা বাসায় বসবাসের উপযোগী তাদের রুমগুলো হচ্ছে না। এছাড়াও আপনার এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে আপনার এলাকার যেই যে জনসাধারণের আপনার রাস্তা চলাচলের, তারা সঠিকভাবে স্কুল কলেজেও যাওয়ার মতো কোনো অবস্থা নেই, সম্পূর্ণ পরিবেশ দূষণ। আর মুস্তাফিজুর রহমান মিলন, সিএনএন বাংলা টিভি, ঢাকা।